আজ আমি ছোট ছোট সাতটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনার জীবনের গল্পটাই হয়তো বদলিয়ে দেবে। আজ থেকে আপনার চিন্তা ভাবনায় অনেকটাই পরিবর্তন চলে আসবে। নাম্বার এক, নিজের সফলতা কখনো খুঁজতে ছেড়ে দেবেন না, কারণ সব কাজেই কষ্ট আছে, কোনো কাজ সহজ নয়। বেশিরভাগ সময় লক্ষ্য করে দেখবেন যারা সব থেকে সহজ কাজগুলোকে খুঁজতে চায় তারাই কাজ খুঁজে পায় না। আসলে সহজ কাজগুলোকে না খুঁজে কঠিন থেকে কঠিন কাজগুলোকে সহজে করার চেষ্টা করুন। আপনার যদি মনে হয় আপনি কোনো একটা কাজে সফল হতে পারবেন কিন্তু হয়তো সেই কাজটা কয়েকবার করার পরেও সেই কাজে সফলতা পাচ্ছেন না, তাহলে ভুলেও ওই কাজটিকে বদলাবেন না। নাম্বার দুই, নিজের স্বপ্নের পিছনে ছুটুন, অন্য কারো দেখানো স্বপ্নের পিছনে নয়, কারণ আপনি নিজের সম্পর্ক অনেক ভালোভাবে জানেন, আপনি আপনার নিজের সামর্থ্য সম্পর্ক খুব ভালোভাবে জানেন, আপনি আপনার শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে যা জানেন সেটা অন্য কেউ জানে না। আপনি নিজেকে যতটা চেনেন অন্য কেউ আপনাকে ততটা চেনে না। আপনি নিজের কাজগুলোকে যতটা মনোযোগ দিয়ে করবেন সেটা অন্য কাউকে বোঝাতে পারবেন না, তাই অন্য কেউ আপনাকে নিয়ে কি ধরনের স্বপ্ন দেখে সেটা নিয়ে না ভেবে নিজের স্বপ্ন দেখতে শিখুন, নিজের স্বপ্নটাকে কিভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে ভাবতে শিখুন। নাম্বার তিন, দিনের কিছুটা সময় নিজেকে সময় দিন, কারণ দিনের কিছুটা সময় যদি নিজেকে নিয়ে এবং নিজের কাউকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি আপনার অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন, আপনি সামনে এগিয়ে যাওয়ার অনেক উৎসাহ এবং উদ্দীপনা পাবেন। আসলে দিনের পুরোটা সময় আমরা পুরো পৃথিবীতে সময় দিয়ে থাকলেও নিজের স্বপ্নগুলোকে নিয়ে কখনো ভাবার সময় হয় না। নাম্বার চার, একজন সঠিক বন্ধু নির্বাচন করুন, যে বন্ধু আপনার সফলতা থেকে হিংসা করবে না, যে বন্ধু আপনার বন্ধুত্বকে কখনো অপমানিত করবে না, যে বন্ধু আপনার সঠিক সিদ্ধান্ত দিতে পারবে, যে বন্ধুকে আপনি সুখের সময় কাছে না পেলেও বিপদের সময় সে ঠিক ছুটে চলে আসবে। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুকে জানেন আপনার জীবন সঙ্গী। স্বামী স্ত্রীর মাঝে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেলে তাদের থেকে সুখে এই পৃথিবীতে আর কে হতে পারে। একজন সৎ ব্যক্তি পৃথিবীতে অনেক বেশি কষ্ট সহ্য করে, সৎ ব্যক্তি কখনো মুখে প্রতিবাদ করে না, সে তার কাউকে এতটাই উচ্চতায় নিয়ে যায় যে তার প্রতিবাদ করার প্রয়োজন হয় না। অপর পক্ষ তার সফলতা দেখে নিজেকে অপদার্থ ভাবতে শুরু করে। একজন সৎ ব্যক্তিকে বাইরে থেকে দেখে যতটাই দুর্বল মনে হয় সে বড় বড় বিপদে ধৈর্য ধারণ করতে পারে। একজন সৎ ব্যক্তির মুখের হাসি তার আশেপাশের মানুষগুলোকে উৎসাহিত করতে পারে। একজন সৎ মানুষের সাথে চলার চেষ্টা করলে আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু সেই সমস্যাগুলো থেকে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেন সেই বিষয়গুলো একজন সাধারণ মানুষ কখনোই বুঝতে পারবে না। একজন সততার সাথে এগিয়ে চলা মানুষ সব সময় তার সঠিক গন্তব্যে পৌঁছে যায়। নাম্বার ছয়, কখনো ভুল হয়ে গেলে নিজেকে নিকৃষ্ট মনে করবেন না, কারণ ভুল সব সময় ভুল করেই হয়, আর একই ভুল দ্বিতীয়বার করলে সেটা অবশ্যই ইচ্ছে করেই করা হয়। তবে কেউ যদি আপনার একটা ভুলের কারণে আপনার করা বাকি কাজগুলোকে অস্বীকার করে দেয় তাহলে তার উদ্দেশ্য সঠিক নয়। সে আপনার ভুলগুলোকে শুধরে দেওয়ার জন্য আপনার কাছে আসেনি, সে আপনার ভালো কাজগুলোকে ভুল প্রমাণ করার জন্য আপনার কাছে এসেছে। তার থেকে আর ভালো মানুষ কে হতে পারে যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত বোধ করে। নাম্বার সাত, না বলতে শিখে যান, কাউকে মিথ্যা আশায় না রেখে সরাসরি না বলে ফেলুন, এতে করে মানুষ নিজের সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট সময় পাবে। না এই শব্দটি বলেও কিছু কিছু সময় মানুষের অনেক বড় বড় উপকার করা যায়। না এবং হ্যাঁ এর মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। আশা করি আপনি আপনার জীবনের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্ট পেয়েছেন, যেগুলোকে কাজে লাগাতে পারলে হয়তো আপনার জীবনটা একদিন বদলে যাবে। কখনো হাল ছেড়ে দেবেন না, কখনো চেষ্টা করা ছেড়ে দেবেন না। যারা চেষ্টা করা ছেড়ে দেয় তারা তো যুদ্ধের আগেই পরাজিত হয়ে যায়। আমি জানি আপনি এত সহজে পরাজয় মেনে নেবেন না, আপনি কারো থেকে কম নন। চেষ্টা করা ছেড়ে না দিলে আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আপনি আপনার হতাশার মধ্যে ঢুকে থাকতে চাচ্ছেন না, আপনিও জীবনে কিছু একটা করে দেখাতে চাচ্ছেন, তাহলে দেরি কেন? চেষ্টাটা এখন থেকে শুরু করা যাক না। যে মানুষ পরিশ্রম ছাড়াই আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার আশা করে সে সারা জীবন রাস্তার পাশে বসে থাকে, আল্লাহ তাকে কিছুই দেয় না। কারণ পশু পাখিকেও আল্লাহ খাবার ব্যবস্থা করে দেয়, তবে সে খাবার সে ঘরে বসে পায় না। যারা তোমার খোঁজ রাখে না তুমি কেন তাদের বারবার খোঁজ নাও? জীবনে চলার পথে ধৈর্য নিয়ে চলুন, কারণ খুব সহজে পাওয়া জিনিসগুলো বেশি দিন টেকে না, আর যা বেশি দিন টেকে তা খুব সহজে মেলে না। আচ্ছা ভাই একটা কথা বলবেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কখন? মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে কিভাবে সম্ভব ভাই? আমরা তো কেউ জানি না যে কখন মারা যাবো।